দেখে মনে হচ্ছে শূন্যে ভেসে বেড়াচ্ছে আয়রন ম্যান কিংবা সুপারম্যান। একে একে আটজন দাপিয়ে বেড়াচ্ছেন শূন্যে, তাদের গায়ে সাজসজ্জা দেখে সুপার হিরো ভাবলে ভুল হবে না। সম্প্রতি এমন চিত্র দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে। এটি মূলত বিশ্বের প্রথম জেট রেস। সিএনএন একটি প্রতিবেদনে জানায়, জেট স্যুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্রাভিটি ইন্ডাস্ট্রিজ ও দুবাই স্পোর্টস কাউন্সিল যৌথভাবে এ প্রতিযোগিতাটির আয়োজন করেছে, আর প্রতিযোগিতায় অংশ নেয়া বেশিরভাগ ছিলেন গ্রাভিটি ইন্ডাস্ট্রিজের পাইলট। পানির উপর প্রায় 1 কিলোমিটার এলাকায় স্থাপিত 12টি বাধা অতিক্রম করেন 8 জন পাইলট। এজন্য তারা সময় পেয়ে থাকেন মাত্র 90 সেকেন্ড। গ্রাভিটি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং চিফ টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং বলেছেন, এমন যন্ত্র আগে কেউই দেখেনি, এটা একদম বিস্ময়কর, একদম সুপার হিরো সিনেমার মতো। এছাড়া তিনি আরো বলেন, তাদের জেট স্যুটগুলি 1500 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জেট স্যুটটিতে 5টি গ্যাস টারবাইন জেট ইঞ্জিন লাগানো হয়েছে যাতে সোজা উপরের দিকে ওঠা যায়। এছাড়া এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খুব সহজেই ইশারায় নিয়ন্ত্রণ করা যায়। জেট ফুয়েল, ডিজেল, যে কোনো জ্বালানিতেই চলবে এই জেট স্যুট। এটি প্রথম বাজারে এসেছিল 2017 সালে। বর্তমানে এর গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটারেরও বেশি। এছাড়া এটি যে কোনো জায়গায় উড়তে সক্ষম বলে দাবি করছেন আয়োজকরা। নাদিম মারজান, সময় সংবাদ।